হ্যালো, এক বছর আগে অর্থাৎ 16 সেপ্টেম্বর 2020 একটা রেজলিউশন নিয়েছিলাম যে উইদিন ওয়ান ইয়ার আই উইল কমপ্লিট 50 বুকস অ্যাপার্ট ফ্রম সিলেবাস। তো আজকে অর্থাৎ 16 সেপ্টেম্বর 2021 সেই ডেটটা কমপ্লিট হচ্ছে এবং 50টা বই শেষ হয়নি। আই অ্যাম অ্যাট নাও অ্যাট 48 অ্যাকচুয়ালি। তো আর সপ্তাহখানেক পেলে হয়তো হয়ে যেত। তো যাই হোক, তো আমি একটা ইন জেনারেল বুক রিভিউ এই ভিডিওটার মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি, যে সমস্ত বইগুলো আমি পড়ে ফেলেছি অলরেডি। তো এই 48টা বই যেটা আমি দেওয়ার চেষ্টা করছি অ্যাপার্ট ফ্রম দিস সিলেবাস, তো ইন্ডিভিজুয়ালি আমি প্রত্যেকটা বুক রিভিউ আইদার আমি ফেসবুকে পোস্ট করার চেষ্টা করব লিখে, এবং যদি দরকার হয় সামটাইমস ইন ভিডিও ফর্ম্যাট। তো বেশ কিছু বুক রিভিউ অলরেডি আমার প্রোফাইলে অ্যাভেলেবেল, তো সেখানে বুক রিভিউ বলে আলাদা একটা ফোল্ডারে অ্যাভেলেবেল আছে, তো সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন। তো ফার্স্ট যে বইটা দিয়ে শুরু করবো, রামতনু লাহিড়ি ও তৎকালীন বঙ্গসমাজ। এই বইটা আমি প্রথম এই বইটার কথা জানতে পারি কবি সুমনের একটা ইন্টারভিউতে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের, ভিডিওটা অ্যাভেলেবেল ইউটিউবে। তো এই বইটা আই থিঙ্ক সবার বাড়িতে এই বইটা থাকা উচিত, এবং সেই সময়কার বাংলা সম্পর্কে জানার জন্য এই বইটা অসীম। ফার্স্ট যেটা শুরু হচ্ছে সেই দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, অর্থাৎ আমরা কাদম্বিনী গাঙ্গুলির কথা জানি, কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের স্বামী উনি। 18 বছর ডিফারেন্স ওনাদের বিবাহিত জীবনে, কিন্তু কী সুন্দরভাবে উনি ওনার স্ত্রীকে সাপোর্ট করে গেছেন। সেই সময়কার শুধুমাত্র উনি নন, সেই সময়কার অনেকে কেশবচন্দ্র সেন থেকে শুরু করে যারা নতুন বঙ্গ সমাজ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন সেই সময়। তো সেই সময়কার ইতিহাস জানার জন্য এবং সেই সময়কার সামাজিক অবস্থা, কলকাতার বাবু কালচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে এই বইটা কমপ্লিটলি, এবং এই বইটার লাস্টে কিছু ইন্ডেক্স আছে, এই ইন্ডেক্সগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন টাউন হল কবে প্রতিষ্ঠা হলো, ডিরোজিওর মৃত্যু, দেবীধিয়ারের চরিতকথা, ঠগি দমন অর্থাৎ ঠগি আমরা জানি, ড্রামেন সাহেবের একাডেমি, ধর্মতত্ত্ব পত্রিকা বিভিন্ন, অর্থাৎ সেই সময়কার কলকাতার একটা আমি ধরে নিতে পারি একটা মিরর, তো একটা ডকুমেন্টারি খুব ভালো আর কি এই বইটা। তো আমার মনে হয় যে সবার এই বইটা পড়া উচিত এবং বাড়িতে রাখা উচিত। রামতনু লাহিড়ি ও তৎকালীন বঙ্গসমাজ, এবং এই সমস্ত বইয়ের ডিসক্রিপশন এবং তার নাম আমি চেষ্টা করবো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার, আপনারা সংগ্রহ করতে পারেন। নেক্সট যে বইটার কথা বলবো সেটা হচ্ছে কপিলা বস্তুর কলস, প্রীতম বসুর। প্রীতম বসুর আরও যে বইটা আছে, আগে বইটার কথা বললেন, চৌথকীর চর্যাপদ। তো চৌথকীর চর্যাপদ ইস লিটিল উইথ টোম, ইটস রাদার ক্যান বি কনসিডার টু বি আ টোম, এটা খুব একটা ছোটো বই নয়, তবুও এই বইটা প্রচণ্ড ভালো বই। আমি অলরেডি এর বুক রিভিউ লিখে ফেলেছি, আমার প্রোফাইলে অলরেডি আছে। তো এই বইটা পড়লে সেই সময়কার বাংলা সম্পর্কে প্রচণ্ড পরিমাণে জানা যাবে। কোন সময়কার কথা বলছি, এটা আসলে একটা টাইম শিফটের ব্যাপার। প্রথম যে আমাদের বৌদ্ধ ধর্ম আমরা জানি, বৌদ্ধ ধর্ম হীনযান বৌদ্ধ ধর্ম বলে যেটা পরিচিত, অর্থাৎ গৌতম বুদ্ধ নিজে যেটা প্রচার করেছিলেন হীনযান বৌদ্ধ ধর্ম বলে সেটা পরিচিত। পরবর্তীকালে মহাযান বৌদ্ধ ধর্ম, বজ্রযান থেকে সহজিয়া থেকে কী করে আমাদের বাংলা ভাষা আসলো, চর্যাপদের সময়কার, সেই সময়কার ইতিহাস জানার জন্য এই বইটা প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট। সাইমেটেনিয়াসলি আমাদের দুর্গাপুজো, দুর্গাপুজো এবং অন্যান্য যে সমস্ত আমাদের আমাদের টাইটেল, মুখার্জি, চ্যাটার্জি, ব্যানার্জি, এই সমস্ত টাইটেল, এই ঘরানাগুলো কী করে তৈরি হলো বাংলার বিভিন্ন বাগধারা। যেমন এখানেই রয়েছে একটা বাগধারা যে পাণ্ডব বর্জিত, এই কথাটা কী করে এই আমাদের বেঙ্গলি লেক্সিকনে আসলো। তো এই জিনিসপত্রগুলো প্রচণ্ড পরিমাণে, এবং উপন্যাসটা প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস। এটা আমার এক ক্লাসমেট আমার সাজেস্ট করে, ও পড়ে বলে যে এটা খুব ভালো এবং আমার পড়তে বলে, তো আমি পড়ি এবং আমার প্রচণ্ড ভালো লাগে। সেই সময়কার ইভেন আমাদের সামাজিক প্রেক্ষাপট সেই সম্পর্কেও এই বইতে লেখা আছে, তো এই বইটা পড়া যেতে পারে। এই বইটা প্রচণ্ড ভালো বই, চৌথকীর চর্যাপদ প্রীতম বসু। নেক্সট প্রীতম বসুরই আর একটা বই, কপিলা বস্তুর কলস, এটাও সেই সময়কার প্রেক্ষাপট নিয়ে লেখা এবং বৌদ্ধ ধর্মের উপরে কিছুটা ফোকাসড অবশ্যই, এবং সেই সময়কার প্রেক্ষাপট ইভেন ব্রাহ্মী লিপি। আমি একটা ভিডিওতে যেহেতু সব কভার হবে না, যখন ইন্ডিভিজুয়ালি করবো তখন বলে দিচ্ছি। এই যে লাস্টের একটা এর একটা ইন্ডেক্স পোর্শন, একটা খুব সুন্দর জিনিস দেওয়া আছে ব্রাহ্মী লিপি, এবং এখান থেকে আমরা ব্রাহ্মী লিপি শিখতে পারি। এখানে পুরো ব্রাহ্মী লিপির ছকটা দেখানো আছে, এখান থেকে ব্রাহ্মী লিপিটা খুব একটা কষ্টকর হবে না আই থিঙ্ক লেখাটা। তো ব্রাহ্মী লিপি
পড়া, কী করে ডিসাইফার করতে হয় সেই জিনিসপত্রগুলো এখানে দেওয়া আছে। এই বইটা প্রচণ্ড ভালো বই, কপিলবস্তুর কলস। নেক্সট যে বইটার কথা বলবো সেটা হচ্ছে এটা, আর শর্ট হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ইজি বলছে। অবশ্যই এই বইটা কমপ্লিট টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি কভার করে না, তার কারণ উনি ততদিনে মারা গেছেন। তবুও সেই সময়কার প্রেক্ষাপটে তো অ্যান্থ্রোপোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এই বইতে দেখানো হয়েছে, এবং বিভিন্ন সময় অর্থাৎ ইজিপশিয়ান ইনকা সভ্যতা, অ্যাজটেক সভ্যতা, ইজিপশিয়ান সিভিলাইজেশন থেকে শুরু করে বিভিন্ন সিভিলাইজেশন কী করে গ্রো করেছে, অ্যান্থ্রোপোলজি, হোমো স্যাপিয়েন্স, হোমো ইরেক্টাস, এই জিনিসপত্রগুলো কী করে এসছে, অর্থাৎ অ্যান্থ্রোপোলজিক্যাল ডেভেলপমেন্ট। অন্য একটা বই স্যাপিয়েন্স, ইয়ুভাল নোয়াহ হারারির, সেই বইটার যদিও আমি এই রেজলিউশনের ভিতরে এই টাইম পিরিয়ডের আগে ওই বইটা পড়া হয়ে গেছিলো বলে আমি আজকে ইনক্লুড করছি না, ওটার বুক রিভিউ অলরেডি আমার প্রোফাইলে দেয়া। কিন্তু ওই বইটার আমি বলবো ইটস অ্যান আর্কিটাইপ ওই বইটা। তো এই বইটা অবশ্যই প্রচণ্ড একটা ভালো বই, একটা অথেন্টিক জিনিস, এবং যারা হিস্ট্রি সম্পর্কে, প্রিমিটিভ হিস্ট্রি সম্পর্কে ইন্টারেস্টেড তাদের জন্য প্রচণ্ড একটা ভালো বই, আর শর্ট হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড বাই এইচ ওয়েলস। নেক্সট যে বইটার কথা বলবো ললিতা, যদিও নামটা বাঙালি তবে বাঙালি নয়, ভ্লাদিমির নবকভ বলে একজনের লেখা, রাশিয়ান একজন, এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল। বইটার প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে পিডিও ফাইল, অর্থাৎ একজন ব্যক্তি যার শিশুদের প্রতি লিবিডিনাল অ্যাট্রাকশনটা বেশি, অর্থাৎ সে শিশুদের প্রতি বেশি অ্যাট্রাক্টেড হয়, সেই নিয়ে কাহিনী প্লট এগিয়ে গেছে। এবং লাস্টে দেখা যাচ্ছে সে সেই যাকে ভালোবাসে, অর্থাৎ তার সম্পর্কে স্টেপ ডটার, তারই যে ক্ষতি করতে চাইছে তাকে মেরে ফেলছে এবং সাইমেট্রিক্স নিয়ে। তো এই বইটা প্রচণ্ড আমার, আমি বলবো যে 21+ বুক, নট 21+ বুক, তারপর এটা হয়তো বোঝা যাবে। এটা লিটল বিট ভালোই আমি বলবো ললিতা। নেক্সট যেটা অভরে ঘুমিয়ে শিব, দিস পার্টিকুলার বুক ইজ কনসিডার টু মাই বার্থডে গিফট, ইট ওয়াজ গিভেন বাই দিব্যেন্দু। তো অভরে ঘুমিয়ে শিব এই বইটা আমার প্রচণ্ড ভালো লেগেছে, আমি একদিনেই শেষ করেছিলাম বইটা, এবং আমার এখানে দেখা যাচ্ছে যে এখানে প্রচুর ইনফরমেশান দেয়া হিস্টোরিক্যাল, সেজন্য এখানে প্রচুর পরিমাণে বুকমার্কস দেওয়া আছে। তো এই সমস্ত বুকমার্কসগুলো টেক করছে যে এই বইটা প্রচণ্ড ইনফরমেটিভ, এবং এই বইটার ইনফরমেশানটা কিছুটা ক্ষেত্রে কন্ট্রোভার্সিয়াল অনেকের ক্ষেত্রে মনে হতে পারে, কারণ এখানে বলা হয়েছে যে এখন যেখানে তাজমহলটা আছে সেটা মনে করা হয় অনেক যুগ আগে এখানে শিব মন্দির ছিল, একটা উত্তল ঐতিহাসিক মনে করে, এবং তারা তাদের যুক্তি দেন। তো সেটা নিয়ে দেবারতী ম্যাম এটা লিখেছেন, দেবারতী মুখোপাধ্যায়, অঘরে ঘুমিয়ে শিব। এবং এই বইটা সবচেয়ে যেটা আমার খুব ভালো লাগলো লাস্টে, লাস্টে এখানে একটা কথা উনি বলছেন যে যেখানে যে দল ঐতিহাসিক প্রমাণ করার চেষ্টা করছেন যে এই তাজমহলটার জায়গায় আগে আসলে মানসিং জয়সিংয়ের কাছ থেকে আসলে এটা অধিগ্রহণ করে নিয়েছিলেন শাহজাহান, আসলে শাহজাহান ওটা তৈরি করেনি, এবং তাজমহলটা পুরোপুরি তৈরি হয়েছিল যে আমাদের মন্দিরের যে একটা আর্কিওলজিক্যাল স্ট্রাকচার তার উপরে বেস করে। তো সেটা নিয়ে আর কি তারা আর্গুমেন্ট করছেন। তো সেই রকম একটা ক্যারেক্টারের কথা এখানে বলা, আসলে একটা রুদ্রপ্রিয়ম সিরিজের একটা ডিটেকটিভ উপন্যাস। তো সেই রুদ্র যে আর কি মেন প্রোটাগনিস্ট, সে বলছে যে আর কি ঐতিহাসিক যিনি বলছেন যে না ওখানে শিব ঠাকুরের যে মন্দির ছিল কিনা সেটা নিয়ে কন্ট্রোভার্সি। তো সেখানে লাস্টে যেখানে শেষ হচ্ছে এই বইটা, সেটা আই থিঙ্ক এখনকার প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটা প্রচণ্ড ভালো একটা রাদার আমি বলবো ভালো একটা পার্সপেক্টিভ, ভালো একটা কথা যেখানে বলছে যে আসুন আমরা সবাই, এটা হিন্দু তৈরি করেছে কি মুসলমান তৈরি করেছে সেটা বড় না, এটা একটা ভারতীয় তৈরি করেছে সেটা বড়। এবং এই কথাটা প্রচণ্ড একটা ভালো একটা সোশ্যাল মেসেজ আমার মনে হয় যে এই বইটা পড়ার পর একটা ব্যাপক ভালো প্রাপ্তি, যে একটা আনবায়াসড একটা স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে কথাটা বলা, এই সেকুলারিজমকে এইভাবে সাপোর্ট করা। তো আমার প্রচণ্ড ভালো লেগেছে এই বইটা, অবশ্যই এই বইটা সবাই পড়তে পারেন। নেক্সট যেটার কথা বলবো সেটা হচ্ছে থ্রি ম্যান অন আ বোট, জেরাম কল্প জেরাম, জেরাম কল্প জেরাম, যেভাবে লেখেন সেভাবে লেখা। এবং এর শুরু থেকেই আর কি এই ফার্সিকাল বা সর্ট অফ স্যাটায়ার এগুলো দেয়া, এবং স্যাটায়ার যেটা আমরা বলতে বুঝি যে একজন মানুষ এ বোট জার্নিতে যাবে তিনজন বন্ধুর সাথে, তো সেখানে সে দেখছে যে আমরা যেমন এখন করি যে আমরা ইউটিউব দেখে দেখে সবাই এখন ডক্টর হয়ে যাচ্ছে, আমার এইটা হয়েছে, এটা ক্যান্সারেরও হলেও হয় সুতরাং আমার ক্যান্সার হয়েছে এরকম একটা ভেবে নিই। তো সেই রকম আর কি সে ট্রিটমেন্ট করতে যাচ্ছে, দেখছে সে তার সমস্ত রকমের অসুখ তার ভিতরে রয়েছে, অর্থাৎ নিজে নিজে পড়ে পড়ে সে ডিটেক্ট করছে।
নিজের ডায়াগনোস করছে। তো সেই প্রথম থেকে শুরু হচ্ছে, আমরা আঙ্কেল পূজার পড়েছি, প্যাকিং পড়েছি যেরমকে যেরমে, তো সেই একই ফরম্যাট এটা লেখা। নেক্সট যে বইটা, হোয়াই ম্যান এথিস্ট, এটা আই থিঙ্ক এটা স্পয়লার দেওয়ার কিছু নেই, কারণ এটা এমন একটা বই যেটা পড়ে উপলব্ধি করার বিষয়। হোয়াই ম্যান এথিস্ট বাই ভগত সিং, তো অবশ্যই খুব একটা বড় বই না, এটা একদমই 96 পেজের বই, তার ভিতরে কিছুটা ফরওয়ার্ড লেখা আছে, সুতরাং এটা অবশ্যই সবার পড়া উচিত। নেক্সট যে বইটা ন্যাশনালিজম, এইটার বুক রিভিউ অলরেডি আমি আমার প্রোফাইলে আপলোড লিখে ফেলেছি বুক রিভিউ। তবে ন্যাশনালিজম এটা আমার মতে সবার আর কি পড়া উচিত, এবং ইনি তিনটে দেশের ন্যাশনালিজম, ওয়েস্টার্ন ন্যাশনালিজম, জাপানের ন্যাশনালিজম, ইন্ডিয়ান ন্যাশনালিজম প্রথাগতভাবে ক্যারেক্টারাইজ করে দেখিয়েছেন কবিগুরু, যে তিনটের ডিস্টিং ফিচার্স আলাদা, তিনটের ক্যারেক্টারিস্টিক আলাদা। আমাদের গান্ধীয়ান ন্যাশনালিস্টের কান্ট্রি, তো আমাদের ন্যাশনালিজম কিন্তু অন্য দেশের ন্যাশনালিজমের মতো হবে না, কারণ আমরা বহু ভাষাভাষীর দেশ, ইউনিটি ইন ডাইভার্সিটি। সুতরাং সেই নিয়ে এই বইটা অবশ্যই পড়া উচিত। ন্যাশনালিজম খুবই অল্প বইটা, খুব একটা বেশি লিঙ্ক নেই বইটার, খুবই অল্প আর কি উইথ বইটার। তো এখানে একটা কথা আছে, আমি ব্র্যাকেট দিয়ে রেখেছিলাম, যে দেয়ার ইজ অলওয়েজ আ ন্যাচুরাল টেম্পটেশন ইন আস অফ উইশিং টু পে ব্যাক ইউরোপ ইন হার ওন কয়েন অ্যান্ড রিটার্ন কন্টেম্পট ফর কন্টেম্পট অ্যান্ড এভিল ফর এভিল, বাট দ্যাট গেইন উড বি টু ইমিটেট ইউরোপ ইন ওয়ান অফ হার ওস্ট ফিচার্স হুইচ কামস আউট ইন হার বিহেভিয়ার টু পিপল হোম শি ডিসক্রাইবস অ্যাজ ইয়েলো অর রেড, ব্রাউন অর ব্ল্যাক। এবং এখানে বলছে যে আমাদের সবসময় একটা, উনি ওনার স্পিচেই বলছেন আর কি, ন্যাশনাল বলছে যে আমাদের সবসময় একটা টেন্ডেন্সি থাকে যে উই শুড পে দেম ব্যাক বাই দেয়ার ওন কয়েন, যে সবসময় তারা যেটা পে করছে আমরা তাদেরকে রিভেনজেশনটা ব্যাক করবো, কিন্তু আমরা কোথাও যেন এই একটা খুব খারাপ ফিচার যেটা তাদের আছে সেইটাই আমরা ইমিটেট করার চেষ্টা করছি, এই মনে করে যে আমরা তাদেরকে সেটা রিভেঞ্জ হিসেবে পে ব্যাক করবো। তো এরকম প্রচুর কনসেপ্ট, প্রচুর আইডিওলজি যেটা এই বইতে দেওয়া রয়েছে, এবং আমার মনে হয় সবার এটা পড়া উচিত ন্যাশনালিজম। নেক্সট যেটা সেটা হচ্ছে হিমাদ্রিকিশোর দাশগুপ্তের, এবং ওয়ান অফ মাই ফেভারিট অথার্স, অ্যাডভেঞ্চারাস একটা বই, হিমাদ্রিকিশোর দাশগুপ্তের সূর্য মন্দিরের শেষ প্রহরী, ইনকা সভ্যতার প্রেক্ষাপটে লেখা। এবং সেখানে দেখা যাচ্ছে যে কুসংস্কার বা অন্ধবিশ্বাস মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে, এবং প্রচুর ইনফরমেশান দেওয়া রয়েছে ইনকা সভ্যতার সেখানকার বিভিন্ন জিনিস। যখন আমি ইন্ডিভিজুয়াল ভিডিও করবো তখন এগুলো অবশ্যই ডিটেলসে বলবো। ইনকা পুরোহিতদের কাহিনী এবং সেখানকার ইনকা সভ্যতা, অন্যতম একটা বিখ্যাত সভ্যতা অ্যাস্টিক সভ্যতা, ইনকা সভ্যতা, সমস্ত আমাদের আমাদের বিদেশের প্রাচীন সভ্যতা, সেই সমস্ত সভ্যতা সম্পর্কে জানাটা আমাদের দরকার। তো সেই হিসেবে এই বইটা অসাধারণ একটা বই। তো নেক্সট যে বইটা, মেটামরফোসিস, আই থিঙ্ক এটার নাম সবাই শুনেছে, মেটামরফোসিস। আমি অনেক দিন ধরে ইচ্ছা ছিল এটা পড়ার, ফ্রান্স কাফকা, এটা খুব একটা বড় ধরনের সর্ট অফ আ নোভেলা। তো মেটামরফোসিস আমি স্পয়লার দিচ্ছি না, এটা সবাই আই থিঙ্ক এটা পড়বে, এটা সবার পড়া, অনেকেরই পড়া আছে যারা এটা দেখছে। তো মেটামরফোসিস এটা আমরা জানি যে ট্রান্সফরমেশান, এবং যেখানে গ্রেগর স্যামসন সে একটা পরবর্তীকালে কীটে পরিণত হচ্ছে, এবং তার সেই কীটে পরিণতটা সর্ট অফ আ প্রতীকী, এবং এটা ম্যাজিক রিয়ালিজমের একটা বিখ্যাত উদাহরণ। তো সেই প্রতীকীটাকে কাজে লাগিয়ে মানে সে কী কী রিয়ালাইজ করছে, যে তার পরিবার তাকে কীভাবে ট্রিট করছে। সাইমুলটেনিয়াসলি আমি একটা শর্ট ফিল্ম দেখতে সবাইকে রেফার করবো, সেটা হচ্ছে চন্দ্রীল ভট্টাচার্যের প্রায় কাফকা। এই কাহিনীটার উপরে বেস করে অনেকটা, প্রায় কাফকা নট কমপ্লিটলি, প্রায় কাফকা এই জন্য নাম হয়েছে, এবং কেন হয়েছে সেটা দেখলে বোঝা যাবে। তো মেটামরফোসিস। নেক্সট যেটা সেটা হচ্ছে এইটা, ডিভাইডেড বাই পার্টিশন ইউনাইটেড বাই রেজিলিয়েন্স, এই বইটা। এই বইটা খুবই একটা ভালো বই, এবং এই বইটার প্রথম যেটা দেখে আমি, চ্যাপ্টার দেখে আমি প্রচণ্ড শক, আই ওয়াজ জাস্ট টেকেন অ্যাব্যাক বাই শক, সেটা হচ্ছে যে টেলিগ্রাম, ফাদার কিলড, মাদার সেফ, ডক্টর মনমোহন সিং। আমরা জানি ডক্টর মনমোহন সিং, হাউ ডিড হি সেভ ওভার ইন্ডিয়া, ইকোনমি অফ ইন্ডিয়া ডিউরিং দ্য আফটার দ্য গ্রেট ডিসিশন 1991-এ, যখন 8-5-year প্ল্যান ঘোষণা করা হলো, তিনি এলপিজি মডেল অর্থাৎ লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশনকে সাপোর্ট করে কী করে আমাদের ডেভেলপমেন্ট ঘটিয়েছিলেন, সেই মনমোহন সিং, ওনার জীবনী, এল কে আডবানী স্যার, জাভেদ আখতার, ওনাদের অনেকের জীবনী রয়েছে একটু অন্য পার্সপেক্টিভে এবং অন্য প্রেক্ষাপটে লেখা। পার্টিশনের সময়কার অর্থাৎ 1971-এর আগে এবং 1947-এর পরে, সেই সময়কার পার্টিশনের যে পিরিয়ডটা, টাইম স্পেন্ডটা নিয়ে লেখা, সেই সময়কার এই সমস্ত মানুষ
পার্টিশন তাদের জীবনে কিভাবে এফেক্ট করেছে, পার্টিশন তাদের জীবনকে কি মানে চেঞ্জ করেছে, তাদের ভাগ্যটা কিভাবে চেঞ্জ করেছে, সেই নিয়ে এই বইটা লেখা। নেক্সট যে বইটা ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট দস্তয়েভস্কির, এই বইটা খুবই একটা ভালো বই এবং এই বইটা নিয়ে অলরেডি আমি একটা লেখা লিখে ফেলেছি নবপ্রভাত সাহিত্য পত্রিকায়, সেটা পাবলিশড হয়েছে। তো এই বইটা আই থিঙ্ক অনেকেই পড়েছে, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, সাইকোলজিক্যাল নোভেল, যেখানে একটা টেনেন্টস তার একে মেরে ফেলে, আই থিঙ্ক হত্যা করে, কারণ তার মাথায় অনেক অনেক ডেট ছিল এবং তার মানে তার কিছু আর করার ছিল না, তো সেই নিয়ে আর কি। এবং সেখানকার যে পুলিশ অফিসার ছিলেন, সে কীভাবে সাইকোলজিক্যালি তাকে ড্রাইভ করে কীভাবে তার কাছ থেকে সত্যিটা আদায় করছে, অর্থাৎ যে গিল্টি ফিল, এই গিল্টি ফিলটাকে কাজে লাগিয়ে কী করে একটা মানুষ সে কনফেস করাচ্ছে, তাকে ফোর্স করে না, জাস্ট শুধু তার মাথার ভিতরে ওই অপরাধ বোধটা বা গিল্টি ফিলটাকে ইনকর্পোরেট করে। তো এই বইটা প্রচণ্ড একটা ভালো বই, আমার ক্লাসিক্স বই রাদার, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট বাই ফিয়োডর দস্তয়েভস্কি। নেক্সট যে বইটা, এটাও একটা ক্লাসিক বই, ডক্টর জ্যাকলিন মিস্টার, এটা নিয়েও একটা লেখা আমার অলরেডি বেরিয়ে গেছে ওই সেম ম্যাগাজিনে, রবার্ট লুইস স্টিভেনসনের। এবং এখানে এই বইটায় আসলে আমি যেটা লিখেছি যে কম্পারেটিভ একটা স্টাডি, যেটা ভারতের মানে ভারতের ঠিক না, একটা লিটারেচারের সাথে আর একটা লিটারেচারের। ডক্টর জ্যাকলিন মিস্টার হাইট থেকে অনুপ্রাণিত হয়ে সত্যজিৎ রায় প্রফেসর শঙ্কুতে ডক্টর দানিয়েলের আবিষ্কার, যেখানে ইডিগো এবং সুপার ইগোটা দেখানো হয়েছে, অর্থাৎ একটা মানুষের ভেতরে যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, যে ষড়রিপু, সেটা যদি সে জাগিয়ে ফেলে, অর্থাৎ প্রিমিটিভ ইম্পালস, সেটা কতটা ভয়ঙ্কর জায়গায় যেতে পারে, সেটাই হচ্ছে ডক্টর জ্যাকলিন মিস্টার হাইট। একই মানুষের দুটো ভিন্ন রূপ, সেটা নিয়ে ডক্টর জ্যাকলিন মিস্টার, ডক্টর জেকিল হচ্ছে একজন গবেষক, যে ডক্টর যে নিজের ভিতরে একটা ইনজেকশন ইনপুট করে মিস্টার হাইডে পরিণত হয়, জাস্ট অ্যাজ ডক্টর প্রফেসর শঙ্কুর ডক্টর দানিয়েলের আবিষ্কার। এবং সেখানে সত্যজিৎ রায় কিন্তু এটা বলেই দিয়েছেন যে উনি এটা থেকে ইন্সপায়ার ছিলেন লেখার সময়। নেক্সট যে বইটা, থিওরোসরাস, আমরা জানি যে হিজ আ গড অফ ইংলিশ ভোক্যাব, তো এই বইটা প্রচুর ইন্টারেস্টিং ভোক্যাব দেওয়া আছে, তো যেটা পড়া যেতে পারে। এবং এটা 53 ভোক্যাব দেওয়া আছে এবং প্রচুর, যেমন একোলজিক্যাল, প্যাংগ্লোসিন, খোয়াচ, জুকজোয়াং, এবং জুকজোয়াং ইন ওয়ান অফ মাই ফেভারিট ওয়ার্ডস দ্যাট আই হ্যাভ টেকেন হিয়ার। জুকজোয়াং অ্যাকচুয়ালি আমরা জানি যে চেজে কোনো দান আমরা রিট্রিট করতে পারি না, অর্থাৎ আমাদেরকে মুভ করে যেতেই হবে, অর্থাৎ ফেরত নেওয়া যায় না। ইনস্পাইট অফ নোয়িং দ্যাট দিস পার্টিকুলার মুভ উইল ব্রিং ডিজাস্টার টু ইউর প্লে, বাট ইনস্পাইট অফ নোয়িং ইউ হ্যাভ টু মুভ ফরওয়ার্ড, এটা একটা চেজের একটা নিয়ম। তো সেই একটা টার্ম ছিল জুকজোয়াং, যেখানে এটা বোঝানো হয় যে তুমি জানো যে তোমার হয়তো ক্ষতি হতে পারে, তবুও তোমাকে এগিয়ে যেতে হবে, একটা জার্মান টার্ম। তো এইরকম প্রচুর ইন্টারেস্টিং টার্ম, যেমন ক্যাকোলজিক্যাল, প্যাংগ্লোসিয়ান, নিউ অক্সিনাউসিন, হেলিপেলিফিকেশন, উইচ ইজ কনসিডার্ড টু বি দ্য লংগেস্ট ওয়ার্ড ইন ইংলিশ ডিকশনারি, এই সমস্ত জিনিসপত্র এই থিওরোসরাস বইটা দেয়া, খুব ইন্টারেস্টিং একটা বই। নেক্সট যে বইটা, পার্কস ইন্ডিকা, আই থিঙ্ক দোজ হু আর কামিং ফ্রম দ্য ইংলিশ অনার্স ব্যাকগ্রাউন্ড দে উইল অলওয়েজ রিলেট টু ইট। পার্কস ইন্ডিকা, আমরা রোমান পিস পড়ে এসেছি যখন ইংল্যান্ড সাতটা আলাদা আলাদা এতে বিভক্ত ছিল, হেপ্টার কি বলতো, কেন্ট, সাসেক্স, মিডলসেক্স, ওয়েসেক্স, নর্দাম্বরিয়া। তো তারপরে রোমানরা যখন কনকোয়েস্ট করে, রোমানরা সারা একে একটা বিভিন্ন আর কি অঞ্চলকে একটা জায়গায় নিয়ে এসে একটা রোমান পিস প্রতিষ্ঠা করে, যাকে পার্কস রোমানা বলা হয়। তো সেটার উপরে আই থিঙ্ক আমার বারবার এটা মাথায় এসে যে শশী থারুর পার্কস ইন্ডিকা। এবং আমরা প্রচুর ধরনের অ্যাপ্রোচের কথা জানি, আগে প্ল্যানিং কমিশন ছিল, বর্তমানে নীতি আয়োগ 2015 সালের পরে প্রচুর প্ল্যানিং করা হয় মানুষের পভার্টি এডুকেশন বা বিভিন্ন ধরনের। তো একটা সাধারণ মানুষ তার জীবনে ইকোনমিটা কী কাজে লাগতে পারে, অর্থাৎ তার জীবন ইকোনমিটা কী, প্ল্যানিংটা কী, সেই এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং সাইমেন্টেনিয়াসলি যে 21st সেঞ্চুরিতে ইন্ডিয়া কোন পজিশনে দাঁড়িয়ে আছে। প্রথম প্রথম এখানে একটা খুব সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে, বিকজ হি ওয়াজ অ্যান এমপি ফ্রম ত্রিবেন্দ্রম, তো সেখানে উনি দেখাচ্ছেন যে একটা গ্রাম্য মহিলা, সে জানেই না যে ইকোনমি তার ভাগ্য নির্ধারিত হচ্ছে অন্য একটা জায়গায়, এবং তাতে সে কিছু বদের কারণ, সে জানে যে তার স্বামীর ইনকাম কমেছে, সেটুকুই তার সে নলেজ, লিমিট অফ হার নলেজ, কিন্তু কেন কমেছে কি বৃত্তাম জানে। তো এডুকেশন এবং প্রোলেটারিয়েট এবং হায়ারার্কি, হেজিমেনিদের যে একটা ব্যাপার, সেই জিনিসপত্রগুলো ইনকর্পোরেট করা রয়েছে এই বইটাতে, পার্কস ইন্ডিকা। এবং শশী থারুর হিসাবে ভয় পাওয়ার কিছু, কারণ উনি
ভেরি লুসি, দিস বুক ইজ রিটেন ইন ভেরি লুসিড ল্যাঙ্গুয়েজ, সবাই পড়তে পারে, রিটেন ল্যাঙ্গুয়েজ প্রচণ্ড লুসিডি লেখা রয়েছে, অসুবিধা কিছু নেই, এই বইটা পড়া যেতে পারে খুব ভালো। নেক্সট যে বইটা সেটা হচ্ছে রাহুল সংকীর্তায়নের অনুবাদ সায়ন্তনী ভট্টাচার্যের ভারতে বৌদ্ধ ধর্মের উত্থান এবং পতন। এই বইটা আমার ততটা ঠিক কনভিন্সিং লাগেনি, কারণ এতে প্রচুর রিপিটেশন আছে এবং রিপিটেশন আছে, তো সেজন্য এই বইটা আমার অতটা কনভিন্সিং লাগেনি। তার কারণ এখানে প্রচুর ইনফরমেশান রিপিটেশন, সাইমেন্টেনিয়াসলি অনেক জিনিস এই বইটা রিকোয়ার করে, ডিজার্ভ করে, কিন্তু সেগুলো দেওয়া হয়নি। তো মনে হয় এটা ঠিকঠাক বই একটা ওভারঅল কনসেপ্টের জন্য। নেক্সট যে বইটা সেটা হচ্ছে অগ্নিপুত্র সুনীল গঙ্গোপাধ্যায়। তো আমার মনে হয় এই বইটা যারা ইতিহাস সম্পর্কে প্রচণ্ড এনথুজিয়াস্টিক, সাইমেন্টেনিয়াসলি যারা বিভিন্ন চাকরি পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য অবশ্যই এটা একটা খুব ভালো একটা বই। অগ্নিপুত্র, এখানে আফটার গ্রেট রিভোল্ট 1857 তারপর প্রেক্ষাপট থেকে গল্পটা শুরু হচ্ছে। প্রথমে যেমন বর্ষদেব বর্গন্ত ফাড়কে থেকে শুরু হচ্ছে, তার থেকে ইন্সপায়ার হচ্ছেন বাল গঙ্গাধর তিলক, তার থেকে যে আমাদের চাবেকর ভ্রাতৃত্ব হয় তারা মারা গেলেন, পরবর্তীকালে তার থেকে বিনায়ক দামোদর সাভারকর ইন্সপায়ার হলেন। তো এরকম একটা ক্রোনোলজি এবং একটা মাইন্ড ম্যাপ তৈরি করতে এই বইটা প্রচণ্ড সাহায্য করে। সাইমেন্টেনিয়াসলি প্রথম বোমা কবে তৈরি করা হলো বাংলাতে, সেখানে তার প্রথম যে বোমাটা অ্যাপ্লাই করা হলো সেটা কার উপরে করা হলো, প্রথম শহীদ হলেন কে এই বোমা তৈরি করতে, এই সমস্ত ইনফরমেশান সাইমেন্টেনিয়াসলি সেই সময় ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের উপর ফোকাসড এই বইটা প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং এটা খুবই ভালো একটা বই, ইনফরমেটিভ একটা বই। তো যখন আমি ইন্ডিভিজুয়াল রিভিউ করবো তখন এটা সম্পর্কে আরও বেশি বলা যাবে। নেক্সট যে বইটা সূর্য তামসী, তো এটা একটা ডিটেকটিভ উপন্যাস, সুতরাং এতে স্পয়লার দেওয়া এটা ঠিক হবে না, কারণ এটা একটা ডিটেকটিভ উপন্যাস। তবে এখানে কৌশিক মজুমদার এই বইটাতে প্রচুর পরিমাণে সেই সময়কার কথা আছে যেগুলো খুব ইনফরমেটিভ, ইনফো আছে, হিস্ট্রি আছে সেই সময়কার কলকাতায়, তো সেই জন্য এই বইটা প্রচণ্ড পরিমাণে ইনফরমেটিভ এবং এটা পড়া যেতে পারে, খুব এনজয়িং। নেক্সট যে বইটা সেটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় রবীন্দ্রনাথকে অস্বীকার এবং পুনরাবিষ্কার। তো এই বইটা আমি প্রচণ্ড ভালো লেগেছিলো আমার, কারণ এই বইটাতে রবীন্দ্রনাথকে নিয়ে ওনার যে দৃষ্টিভঙ্গি বা পার্সপেক্টিভ সেটা দেওয়া রয়েছে। শুধুমাত্র রবীন্দ্রনাথ নয়, এখানে অনেক এও দেওয়া আছে, অনেক ঘটনা, ইন্দিরা গান্ধীর নিয়ে একটা ঘটনা এখানে দেওয়া আছে, সাইমেন্টেনিয়াসলি জীবনানন্দ দাশের সম্পর্কে অনেক কথা বলা রয়েছে এবং রবীন্দ্রনাথ পূর্ববর্তী এবং পরবর্তী কল্লোল যুগ থেকে শুরু করে কৃত্তিবাসী যুগ তাদের পার্সপেক্টিভ কেমন ছিল সেই সম্পর্কে একটা ওভারভিউ এই বইতে কিন্তু দেওয়া আছে। তো এই বইটা যারা সেই সাহিত্যে একটু ইন্টারেস্টেড তারা পড়তে পারে এবং অবশ্যই এটা খুব ভালো একটা বই। নেক্সট যে বইটা কলকাতার রাত্রি রহস্য, হেমেন্দ্র কুমার রায়। হেমেন্দ্র কুমার রায়ের আগের যে বইটা আমার সবচেয়ে ভালো লেগেছিলো সেটা হচ্ছে ওনার ঐতিহাসিক কাহিনী সমগ্র, এবং সেখানে হিস্ট্রিটা এত সুন্দরভাবে বলেছিল, যদিও ওটা একটা ফিকশনালাইজড হিস্ট্রি ছিল, হিস্ট্রিক্যাল ফিকশন নয়, ফিকশনালাইজড হিস্ট্রি। তো কলকাতার রাত্রি রহস্য একটা, উনি লেখক সারাটা রাত কলকাতা ঘুরে বিভিন্ন পাড়া গিয়ে তার যে এক্সপিরিয়েন্স হয়েছে, রাত্রেবেলা সুনীল গঙ্গোপাধ্যায় একটা এর কথা মনে পড়েছে যে রাতে রদেভু, তো অনেকটা সেরকমই সেই প্রেক্ষাপটে লেখা তার নিজের এক্সপিরিয়েন্স। সাইমেন্টেনিয়াসলি পিছনে কিছু পিছনে প্রচুর জিনিস দেওয়া আছে, ইনফরমেশান দেওয়া আছে কলকাতা সম্পর্কে, যে সেই ঠকদের আক্রমণ থেকে শুরু করে ভাস্কর পণ্ডিতের লিডারশিপে বর্গী আক্রমণ ভারতে, ক্যালকাটার যে ডিচ খনন, নবাব ওয়াজেদ আলী শাহর লখনৌ তৈরি, মেটিয়াগুরু যে একটা মিনি লখনৌ তৈরি, এই ইনফরমেশানগুলো কিন্তু এই বইতে দেওয়া আছে, এই বইটা পড়া যেতে পারে, কলকাতার রাত্রি রহস্য। আচ্ছা, সেই সময় একটা কলকাতা নিয়ে যে এনথুজিয়াস্টিক ছিলাম সেই জন্য এই সব বইগুলোর একই ধরনের, একই ফরম্যাটের। এটা হচ্ছে দেবদত্ত গুপ্ত কলকাতা সহসূত্র, এই বইটাও সেম প্যাটার্নে লেখা, এবং এই বইটাতে অনেক এমন কথা লেখা আছে যেগুলো উপেক্ষিত, যেটা এই বইটার কি ইউনিক করে তুলেছে। আমরা অনেকে হক সাহেবের বাজারের নিউ মার্কেটে যাই, সেখানে আমরা কখনো ওই এমব্লেমটা দেখি না যেখানে একটা পাখির সিম্বল দেয়, সেই পাখির সিম্বলটা কেন দেয়, বা এমন এমন জিনিসপত্র বা এমন এমন মূর্তি অনেকের যেগুলো স্থাপন করা কিন্তু তার ইতিহাস আমরা প্রায় জানি না, বিস্তৃত পাই, সেইগুলোর ইতিহাস এবং তার ছবি বিভিন্ন ধরনের, যেমন কেল্লার ফলক, নবাবী পান অর্থাৎ ওয়াজেদ আলী শাহ যিনি মেটিয়াবুরুজে ছিলেন নির্বাসিত হয়ে লখনৌ থেকে, তার জীবনযাত্রার একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল পান, সেই নবাবী পান সাজার একটা দোকান ছিল, সেই দোকানটার ঐতিহ্য নিয়ে এটা লেখা, তো এক একটা ফিচার্স নিয়ে এক একটা লেখা, তো সেই জন্য এই বইটা একটু ইউনিক।
নেক্সট যেটা লেখা সেটা হচ্ছে মৌন মগধ, এবং এই বইটা কোয়াইট পপুলার, অভিক মুখোপাধ্যায়ের লেখা। এখানে প্রচুর একটা প্রচুর গল্পের একটা সমগ্র এই বইটা, এবং এই বইটা আমার ভাল লেগেছে, খুবই ভালো বই, ইনফরমেটিভ বই। সেই সময়কার উত্তরের বিভিন্ন উত্তর ভারতের বিভিন্ন বংশ তাদের নিয়ে লেখা লেখা। অশোক এখানে আছে, অশোক কী করে গদি দখল করলেন সেই সময়কার প্রেক্ষাপট সাইমেন্টেনিয়াসলি যখন মুঘল আক্রমণ হচ্ছে, সেই সময়কার রাজপুতদের বিভিন্ন অ্যাকশন নিয়ে এই বইটা লেখা। এখানে অনেক আছে, যেমন করুণাধারায় থেকে শুরু করে, যে করুণাধারাটা আসলে এটা হচ্ছে মহাবীর, যখন মহাবীরের নিয়ে লেখা, সে যখন আর কি হর্ষঙ্ক বংশের ইতিহাস, এবং সে যখন হর্ষঙ্ক বংশের একজন রাজাদীপ, এবং মৌর্য বংশের একজন রাজা বিন্দুসার তার কাছে যাচ্ছে, মৌর্য বংশের দ্বিতীয় সম্রাট বিন্দুসার তার কাছে যাচ্ছে, এবং সে জৈন ধর্ম গ্রহণ করছে, এবং সেই প্রেক্ষাপটে এইটা লেখা মৌন মগধে। এবং তো নেক্সট যেটা সেটা হচ্ছে কলকাতা কথকতা, এই বইটা কলকাতা নিয়ে লেখা চন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের, খুবই ইনফরমেটিভ একটা বই। তো বাবু কালচার, সেই সময়কার ওই বুলবুলির লড়াই, পাখির লড়াই, এই নিয়ে লেখা আর কি, এবং কী করে তখনকার ওই যে সেটা নেটিভ জমিদার বা ব্ল্যাক জমিদার, কী করে তারা ইংরেজদের প্রিয়পাত্র হওয়া যায়, কী করে নিজেদের ঐতিহ্য বা আভিজাত্যটা শোক করা যায়, সেই নিয়ে এইটা লেখা। তো নেক্সট যে বইটা, ছিঁড়িছাত পীতাম্বসু, পীতাম্বসুর আগের যে বইগুলোর কথা আমি বলেছি, ছিঁড়িছাতটা আমার হয়তো এই জনরাটা আমার ঠিক ভালো লাগে না বলে আমার অতটা কনভিন্সিং লাগেনি। তবে যারা ছন্দ অলঙ্কার সম্পর্কে অনেক বেশি পরিমাণে এনথুজিয়াস্টিক, বাংলা ছন্দ অলঙ্কার সম্পর্কে, তারা এই বইটা পড়তে পারে। একটু বালকিল্যতার অভাব আমার, বালকিল্যতার আধিক্য আমার মনে হয়েছে, তবে ইনফরমেটিভ এটা। নেক্সট যেটা সেটা হচ্ছে ইন্দুবালা ভাতের হোটেল, উমেন এম্পাওয়ারমেন্ট এবং এন্টারপ্রেনিয়রশিপ, এই দুটো সংমিশ্রণ ব্যাস। এবং এই বইটা পড়ার সময় আমার সবসময় কেন যায় না, একটা শ্যাডো কাজ করেছে, ইমেজ কাজ করেছে, একটা ইন্টারেস্ট টেক্সচুয়ালিটি কাজ করেছে, সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেল। তো সেই হিসেবে ওই বইটা আমার কাছে ভালোই লেগেছে, যে একটা বিধবা মহিলা সে কী করে একটা এত বড় একটা হোটেল তৈরি করলো। তবে আমার মনে হচ্ছে ঘটনার স্রোতটা একটু বেশি ফাস্ট, এবং অতি নাটকীয়তা কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে, যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন অবশ্যই। তো ইন্দুবালা ভাতের হোটেল ভালো, ওভারঅল খুবই ভালো বই। নেক্সট যে বইটার কথা বলবো সেটা হচ্ছে বাদশাহ নামদার, নামদার অর্থাৎ হুমায়ুনের কথা বলা হয়েছে, হুমায়ুন আহমেদেরই লেখা। এটা প্রচণ্ড ইনফরমেটিভ একটি বই, এবং শেরশাহর সাথে হুমায়ুনের মানে যে যুদ্ধগুলো হয়েছিল, বা যে কারণে শেরশাহকে দখল করে নিয়েছিলেন দিল্লির মসনদ, সেই সময়কার কাহিনী নিয়ে একটা লেখা বাদশাহ নামদার হুমায়ুন আহমেদের। নেক্সট যেটার কথা বলবো সেটা হচ্ছে ভাষা কুহকিনী, এই বইটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। আমরা সাধারণত জানি যে সিন্ধু সভ্যতা যে লাস্ট ক্রেজটা পাওয়া যায় সেটা উত্তরপ্রদেশ পর্যন্ত, কিন্তু এতে দেখানো হয়েছে যে হয়তো কেমন একটা ক্রেজ বেরিয়ে গেছে যেটা পুরুলিয়া পর্যন্ত, আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া, যেখানে বাঘমুন্ডি পাহাড় বা অন্যান্য সমস্ত পাহাড়ে কোনো একটা ট্রেস, সেই ল অফ সেগ্রিগেশন, সেটা ফলো করে এখনও সেখানে টিকে আছে কোনো রকমে। তো সেইটা নিয়ে উপন্যাসটা তৈরি, এসে উপন্যাসটা লেখা, প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস একটা উপন্যাস, পদে পদে এখানে চমক আছে, নতুন নতুন পেরিপেটি আছে, ক্লাইম্যাক্সটা অসাধারণ। তো আমার মনে হয় বইটা খুবই ভালো একটা বই, এবং ভাষা কৌকিনী প্রচুর কিছু শেখায়। বিশেষ রিসেন্টলি আমাদের ধোলাভিরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো হেরিটেজ সাইটে তকমা পেল, সেই ধোলাভিরা নিয়েও কিছু কিছু লেখা আছে ইনফরমেশন। নেক্সট যে বইটা সেটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষ। সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রত্যেকটা ঐতিহাসিক উপন্যাস, একা এবং কয়েকজন থেকে শুরু করে পূর্ব পশ্চিম এবং প্রথম আলো, সেই সময় এইগুলো যখন এই কমপ্লিট হলো আমার পড়া, তো তখন ওই এই বইটা আমার প্রচণ্ড ইন্টারেস্ট ছিল, এই বইটা আমার সংগ্রহ করে পড়তে হবে। যদি এই বইটা একটু পাওয়াটা সমস্যা, এবং প্রথম আলো পাওয়াটা একটু সমস্যা, আমি পেয়েছিলাম অনেক দিন আগে, যেহেতু সেই জন্য পড়তে পেরেছিলাম প্রথম আলো সেই সময় এবং পূর্ব পশ্চিম। তো ওইগুলো পড়ার পরে মনের মানুষটা সুনীল গঙ্গোপাধ্যায় যখন আমি পড়লাম, এটা লালন ফকিরের লেখা বোঝা যাচ্ছে। তো এই লাস্টে এটা ইতিহাস আশ্রিত একটা উপন্যাস, ইতিহাস নয়, এবং উনি নিজেই বলছেন তার কারণ লালন সম্পর্কে খুব একটা বেশি কিছু জানা যায় না, প্রচুর কন্ট্রোভার্সির উত্তর এখানে দেওয়া আছে। সাইমেন্টেনিয়াসলি এখানে লালন ফকিরের গানের কিছু স্বরলিপি, ইম্পর্টেন্ট গানের কিছু স্বরলিপি লাস্টে অ্যাটাচ করা রয়েছে, যেটা একটা উপরি পাওনা। এবং যেমন খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এই সমস্ত গানের, যেমন আমি একদিনও না দেখলাম তাদের, অর্থাৎ মনের মানুষ, পাড়ের কাছে আশ্বিনগর, সেই বিভিন্ন গানের স্বরলিপিগুলো এখানে দেওয়া আছে। তো এই বইটা
প্রচণ্ড ইনফরমেটিভ একটা বই হতে পারে, ইন্টারেস্টিং একটা বই রাদার দেন ইনফরমেটিভ, কারণ এটা ইতিহাস আশ্রিত অ্যাকাউন্ট। নেক্সট যেটা সেটা হচ্ছে দ্য পাওয়ার অফ হ্যাবিট, এই বইটা হ্যাবিটের উপর লেখা চার্লস ডিকেন্সের। আমি আমার কিছু কিছু একটা রিপিটেটিভ মনে হয়েছে, প্রচণ্ড পরিমাণে কেস স্টাডি বেসড এবং আমার খুবই ভালো লেগেছে এই বইটা। আর এটা একটু কেস স্টাডি বেসড এবং মেয়ার বোরিং লাগবে না, কারণ এখানে একটা মানুষকে তার কেস স্টাডির উপর বেস করে, অর্থাৎ সে কেমন করে চলছে বা তার উপর বেস করে এই বইটা লেখা, এবং অনেকটা সর্ট অফ গিনিপিগের পরীক্ষার কথা করার মতো, এবং একটা মানুষকে নিয়ে পরীক্ষা করা হয়েছে, এক্সপেরিমেন্ট করা হয়েছে, তার যে নেট রেজাল্টটা সেটার উপর ভিত্তি করে এটা, অর্থাৎ কেস স্টাডি বেসড। সাইমেন্টেনিয়াসলি সেম ফর্ম্যাটে লেখা এই বইটা, সেটা হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস, এবং এখানে কী করে একটা মানুষ কমপ্লিটলি হ্যাবিটটা চেঞ্জ করতে পারে ভালো হ্যাবিট দ্বারা, সেটা নিয়ে লেখা। ইভেন এখানে অনেক গ্রাফোলজি আছে এখানে, যে গ্রাফোলজিগুলো ইন্ডিকেট করবে যে কীভাবে এই গ্রোথটা হতে পারে, এই গ্রাফোলজিটা এ করবে। এবং এটা অবশ্যই একটা খুব ভালো একটা বই যারা মোটিভেশন বা হ্যাবিট নিয়ে একটু পরিমাণে রিসার্চ করতে চায় তাদের জন্য। নেক্সট যে বইটা সেটা হচ্ছে এটা, সেই কলকাতা এই কলকাতা, এটা দেবল দেববর্মার লেখা। আমি ওনার ওই বইটা পড়েছিলাম, রাঙামাটির দেশের বাঁকুড়া, উনি সিভিল সার্ভেন্ট, তো উনি লিখেছিলেন এই বইটা। এই বইটা আমার পড়ে খুবই ভালো লেগেছে, যে সেই কলকাতা এই কলকাতা বাবু কালচার নিয়ে লেখা, এবং খুব রেটিকিউলাস কিছু কিছু কাজকর্ম সেখানকার তৎকালীন জমিদাররা করতো, যেগুলো এখন মনে হয় এইভাবে টাকা নষ্ট করছে, তো তারা সেভাবে করতো তাদের আভিজাত্যটা বোঝানোর জন্য। ইভেন এমনও হয়েছে, এখানে লেখা আছে এই বইতে, যে সেখানে নিজেদের আভিজাত্যটা দেখানোর জন্য দা বাড়িতে ভালো গয়না টয়না পড়ানো হতো মারে, এবং এটা পুরনো কলকাতার রেওয়াজ, তো তাদের টেক্কা দেওয়ার জন্য গয়না শুদ্ধ মাকে বিসর্জন দিয়ে দিচ্ছে, দেবী দুর্গাকে বিসর্জন দিয়ে দিচ্ছে। তো এখানে তাদের আর কি যে প্রভাব প্রতিপত্তি আভিজাত্যটা দেখানোর জন্য এরকম বোকা বোকা লড়াইয়ে তারা মেতে থাকতো, তো সেই নিয়ে আর কি এটা লেখা। তো এটাও একটা খুব ভালো একটা বই, দেবারতী ম্যামের, দেবারতী মুখোপাধ্যায় নারাজ, দেবারতী ম্যামের এই বইটা আমার খুবই ভালো লেগেছে। 1887 একটা ঘটনা, অর্থাৎ 1885 কংগ্রেস তখন প্রতিষ্ঠা হয়ে গেছে, সবে হয়েছে হিউমের সাহায্যে, এবং এর মেন যে ক্যারেক্টারটা সেটা যদি আমি মেন প্রোটাগনিস্ট তো অন্য একজন ব্রাহ্মণ পরিবার নিয়ে লেখা, যে তাদেরকে, এবং সেই সময়কার আসলে আমাদের বাংলা থেকে কী করে দাসদের চালন কৃতদাস প্রথা ছিল, এবং এই বইটার শেষে আমি একটা কেউ লিখে রেখেছি যে এই বইটা যাতে পড়তে সুবিধা হয়, যে 1887 কলকাতা এবং ইন্টেনশেড, অর্থাৎ যে হাতে সাইন করে তাদেরকে সাইন করিয়ে নিয়ে যাওয়া হতো অনেকটা দেশে কাজ করানোর জন্য, সেই ইন্টেনশেড কখনো এ হতো না, এবং অর্থাৎ সেই সময় এই যে চুক্তিভিত্তিক একটা লেবারের একটা কনসেপ্ট সেটা তৈরি হয়ে গেছিলো। সাইমেন্টেনিয়াসলি কাদম্বিনী গাঙ্গুলি, তার সে কীভাবে সাফার করেছে অ্যাজ অ্যান উম্যান, সে কী করে সাফার করেছে, সে কী কতটা কষ্ট করে তাদের এই মেডিকেল ডিগ্রিটা সে জোগাড় করেছে, সেই সম্পর্কে এগুলো লেখা আছে। তারপর ধর্মের বিভিন্ন যে গোড়ামি সেই সময়কার ছিল, ব্রাহ্মণ্য ধর্মের বিভিন্ন মানে গ্রিক বৈদিক যুগ পরবর্তী বৈদিক যুগের আইডিওলজিক্যাল চেঞ্জ, সাইমেন্টেনিয়াসলি কিছু ভণ্ড কিছু সমাজপতি যাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তারা ধর্মটাকে ইউজ করেছে, তো সেই জিনিসপত্রগুলো নিয়ে এখানে করা রয়েছে। ইভেন প্রচুর ইনফরমেশন লর্ড উইলেসলি আছে, ব্যারাকপুরে যে জু তৈরি করা হয়েছিল, ইভেন এখানে দেওয়া রয়েছে চৈতন্যদেব সম্পর্কে কিছু কথা দেওয়া রয়েছে, তো মেনলি এটা প্রচণ্ড একটা ইনফরমেটিভ একটা বই যেটা দেয়া, এবং খুবই ভালো একটা বই নারাজ, এটা অবশ্যই পড়া উচিত। নেক্সট যে বইটা সেটা হচ্ছে নাস্তিক পণ্ডিতের ভিটা, আই থিঙ্ক এটা অনেকে পড়েছে, নাস্তিক পণ্ডিতের ভিটাটা, এটা অতীশ দীপঙ্করের এ নিয়ে, একটা সাধারণ গ্রামের একটা চাষি পরিবার এবং তার মেয়ে, তার স্ত্রী মারা গেছে সেই সময়কার, এই সেই থেকে নিয়ে একটা কাহিনিটা এগিয়ে গেছে, এবং সেখানে এসে অতীশ দীপঙ্কর, তো সে কীভাবে আসলো সেই নিয়ে এটা লেখা, অতীশ দীপঙ্কর পৃথিবীর সমর্থানন্দজির। তো এই বইটা অনেকেই পড়ে ফেলেছে অলরেডি। তো ল্যান্ড অফ টু রিভার্স নীতিশ সেনগুপ্তার, এই বইটা আমার খুব ভালো লাগে। আই থিঙ্ক যারা প্রিপারেশন নিচ্ছে WBCS বা অন্যান্য সমস্ত সিভিল সার্ভিস, মোস্টলি UPSC অ্যান্ড WBCS এবং অন্যান্য যে সমস্ত চাকরির পরীক্ষা, সেখানেও এই বইটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, কারণ এখানে দেওয়া রয়েছে ল্যান্ড অফ টু রিভার্স মানে পশ্চিমবঙ্গে একদম সেই ইলিয়াসশাহী বংশ থেকে শুরু করে আমাদের কৌরেশ্বর শশাঙ্ক থেকে শুরু করে সমস্ত ব্যক্তির ইতিহাস এখানে দেওয়া রয়েছে 1971 পর্যন্ত, এবং ফজলুল হক
প্রত্যেক ফজলুল হক বা অন্যান্য যে সমস্ত আমাদের নেতারা ছিলেন তাদের তাদের সম্পর্কে লেখা রয়েছে এবং এই বইটা খুবই ভালো বই। ইভেন পলাশির সময়কার যে সমস্ত ইনফরমেশন, অর্থাৎ প্রথমে যখন মুর্শিদ কুলি খা, আদি খা এবং পরবর্তীকালে মুর্শিদ কুলি খা থেকে শুরু করে যারা সুজাউদ্দিন এবং পরবর্তীকালে আলিবর্দি খা, তারপরে সিরাজউদ্দৌলা, এনাদের জীবন এবং বর্গী আক্রমণ সেই সময়কার ভাস্কর পণ্ডিতের সহচর্য, তো সেই জিনিসপত্রগুলো সম্পর্কে এখানে খুব ভালো করে আলোচনা করা রয়েছে। এবং এই বইটা প্রচণ্ড লুসিড ল্যাঙ্গুয়েজে লেখা, উনি নিজে আইএস ছিলেন, প্রফেসরও ছিলেন, তো এটা খুবই একটা ভালো বই, আই থিঙ্ক সবার এটা পড়া উচিত। ল্যান্ড অফ টু রিভার্স বাই নীতিশ সেনগুপ্তা। নেক্সট যে বইটা সেটা হচ্ছে এটা, দ্য আদার আমেরিকা, কবি সুমনের লেখা একটা বই, এটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। এবং উনি যখন ছিলেন, উনি যখন জার্মানির ভয়েস থেকে শুরু করে ইউএসএতে যান অ্যাজ এ ভয়েস অফ ইউএস, সেখানকার বিভিন্ন ব্যক্তির ইন্টারভিউস তার নিজের কথা দিয়ে উনি লিখেছেন এটা, যেমন মায়া অ্যাংলিউ, পিট সেগার, নম চমস্কি, এনাদের কথা এনাদের পার্সপেক্টিভ লেখা। এবং এখানে খুব ইন্টারেস্টিং ফ্যাক্টস আমি যখন এটা পড়ছিলাম দেখছিলাম যে এখানে একটা লেখা রয়েছে, যখন উনি যাচ্ছেন, উনি যখন আমেরিকাতে নামলেন, ওনার দুজন কলিগ ওনাকে নিয়ে যাচ্ছেন এবং দুজন কলিগই ইন্ডিয়ান এবং দুজন কলিগই বাঙালি, তারা নিয়ে যাচ্ছেন এবং সেখানে জিজ্ঞাসা করছে, এটা হার্লেম রেনেসাঁর পরে জিজ্ঞাসা করছে, ডু ইউ সি দ্য এরিয়া হেয়ার, তো তখন তিনি বলছে যে দিস ইজ ওয়ান অফ দ্য প্লেসেস হোয়ার দ্য সান ডাজন্ট রাইজ, এটা এমন একটা জায়গা সেখানে সান কখনো উদয় হয় না। দের আর মেনি সাচ প্লেসেস ইন ওয়াশিংটন ডিসিতে এমন অনেক প্লেস আছে। তো কবি সুমন জাস্ট অল অফ দোজ থিংস কেম টু হিম জাস্ট আই বোর ফ্রম দ্য ব্লু, উনি বললেন যে আমি তো জানি না মানে এরকম কেন বলছে। তো তখন তিনি বলছে, ইউ নো হোয়াট, নিগ্রোস লিভ হিয়ার, এবং নিগ্রোরা যেহেতু ওখানে থাকে সেই জন্য এখানে কখনো সূর্য ওঠে না, তো এরকম রেসিস্ট তারা সেখানে ছিলেন এবং সেই কথাটা এখানে বলা হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট দ্য এরিয়া ইজ সো ডার্ক দ্যাট ইট সিমস দ্য সান নেভার রাইজেস হিয়ার, বোথ মাই কলিগস হ্যাড এ লাউড লাফ অ্যান্ড আই ফিল সো ইনফিউরিয়েটেড দ্যাট I held my breath for a little while, then I said, but I thought one says blacks and not negroes anymore in America. Coolly walking the while with just one finger while taking occasional sips from a paper cup and turning black coffee, the West Bengali broadcaster, whose complexion was by no means fair and who, within the first 3 minutes of drive, had proudly imparted to me the information that he was the owner of a green card, said in a voice sounding very wisdom, ah, you are just a new arrival and you are the youngest in our service. You have no such much to learn. Negroes remain Negroes no matter what you call them. Tokhon Kobi Shuman bolche, yes, I had so much to learn. To ei racism erokom ekta jaygay chole. Even toilet er khetre uni dekhchen je dutu alada alada toilet kore, shekhane uni jiggesha korchen je dutu to toilet keno, to bolche ekta black people er jonno ekta white people er jonno. Shei shomoy America r ei obostha যখন উনি এই বইটা লিখছেন এই 1980s-এ। তো এই বইটা আমার মনে হয় সেই সময়কার ডকুমেন্ট পড়ার জন্য অবশ্যই দরকার। কিউবান রেভলিউশনের কিছু কথা এখানে আছে। সাইমেলটেনিয়াসলি নেক্সট যেটা আসছে, পাঁচমুড়োর পঞ্চানার নকল, এটাও প্রীতম বসু লেখা, প্রচণ্ড ভালো বই, তো আমার মনে হয় এটা পড়া যেতে পারে। এবং এটা আর কি সেই সময়কার পুঁথি বা ম্যানুস্ক্রিপ্ট যে সমস্ত লেখা হয়েছে তার নিয়ে একটা খুব প্রামাণ্য একটা বই, আমার খুব ভালো লেগেছে এই জন্য, কারণ পুঁথি কী করে আসলো, সেই সময়কার ইতিহাস, সেই সময়কার বিভিন্ন রাজবংশ তাদের নিয়ে এটা লেখা। পাল সেন বংশ যে সময় বক্তিয়ার খলজি 1201 যখন বাংলা আক্রমণ করেন, তার শেষ বৌদ্ধ ধরে যখন তিব্বতে চলে যান, বিভিন্ন মোনাস্ট্রিজ বৌদ্ধিস্ট মোনাস্ট্রিজরা ধ্বংস হয়, সেই সময়কার প্রেক্ষাপটে এটা লেখা, পাঁচমুড়ো পঞ্চানন মঙ্গল। এবং তক্ষশিলা মহাবিহার বা বিভিন্ন মহাবিহারগুলো যখন ধ্বংসগ্রহণ হয়। নেক্সট যে বইটা, হিমাদ্রি কিশোর দাশগুপ্তের অপরাজেয়, এটা খুবই একটা ভালো বই, আমার মনে হয় যে সবার পড়া উচিত। আমি অনেক কিছু এখান থেকে জানতে পারছি, যখন আমি প্রথম জানলাম যে প্রথম ব্রিটিশ রাজপুরুষ অনেকে মারা হয়েছে, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় অনেকে হত্যা করা হয়েছে, কিন্তু প্রথম ব্রিটিশ রাজপুরুষকে হত্যা করা হয় এবং প্রধান রাজপুরুষ যিনি গভর্নর জেনারেল ছিলেন এবং লর্ড মেয়োকে হত্যা করেন, আফ্রিদি বলেন একজন, শের আলী আফ্রিদি আন্দামানে, তো এই ইনফরমেশনটা বা উইলিয়াম হ্যামিল্টনের কথা জানা ছিল না। উইলিয়াম হ্যামিল্টন 1770 যখন ফারুক শের ফরমানের কথা আমরা জানি, কিন্তু সেই তার পিছনে যে এত বড় একটা কাহিনী আছে, সৈয়দ ভ্রাতৃদ্বয়ের অ্যাসাসিনেশনের কথা আমরা জানি, কিন্তু তার পিছনেও যে এতটা কাহিনী আছে উইলিয়াম হ্যামিল্টনের কৃতিত্ব, সেটা আমরা জানতাম না ফারুক শের ফরমাল ল্যাবের ক্ষেত্রে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির।
ছোট্ট একটি কাঁটা আর কি নাম। তাছাড়া হলদিঘাটের যুদ্ধে পৃথ্বীরাজের যে ভূমিকা, পৃথ্বীরাজ চৌহান না, পৃথ্বীরাজ চৌহান অনেক আগে, পৃথ্বীরাজের যে ভূমিকা অর্থাৎ রানা প্রতাপ এবং আকবরের ভিতরে পৃথ্বীরাজ চৌহানের একটা ভূমিকা, তার ওই ছোট্ট চিঠি কী করে ইতিহাসের মোড় ঘুরিয়ে দিল, এই বিভিন্ন ধরনের তথ্য এখানে রয়েছে। তুর্কি রশি রাজপুত মশি, তো এরকম চার পাঁচটা এরকম গল্প, চারটি ঐতিহাসিক উপন্যাসের একটা সংকলন, খুবই ভালো একটা বই, ইনফরমেটিভ। নেক্সট যে বইটা সেটা হচ্ছে রজতকান্ত রায়ের পলাশীর ষড়যন্ত্র এবং সেকালের সমাজ। তো এই বইটা এবং এই বইটা সাইমেন্টেনিয়াসলি পড়া যেতে পারে, একই ধরনের বই দুটো। এটা হচ্ছে নবাবী মল্লিক মুর্শিদাবাদ, সুশীল চৌধুরী, এবং এই বইটাতে, এই বইটাতেও রজতকান্ত রায় সুশীল চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তার রিসার্চ ওয়ার্কের জন্য, তার কাছ থেকে উনি অনেকভাবে কৃতজ্ঞ। তো এই দুটো বই সাইমেন্টেনিয়াসলি পড়া যেতে পারে সেই সময়কার প্রেক্ষাপট সম্পর্কে জানার জন্য, বাংলায় খুব ভালো করে, কারণ 1707 যখন মারা যান ঔরঙ্গজেব, সেই সময় 1700 ডিটারমিনার ছিল যে, এবং উনি বলেও গিয়েছিলেন যে যে ঔরঙ্গজেবের আগে শাহজাহান বলেছিলেন যে যে মুর্শিদকুলি খাঁকে নিজের সেনাপতি হিসেবে পাবে সেই পরবর্তী উত্তরাধিকার। তো এই নিয়ে একটা অন্যান্য টপিক আছে যেটা এখন বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো সেই সমস্ত জিনিসপত্র নিয়ে এটা লেখা, এবং কী করে ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের হাত থেকে ক্ষমতা শিব ক্ষমতা নেন, এবং পরবর্তীকালে ঔরঙ্গজেবের বিশ্বাস, একজন প্রচণ্ড বিশ্বাসী একজন দেওয়ান হিসেবে পরিণত হন, নিজের জায়গা করে নেন এবং আমাদের বাংলাতে আসেন। তো সেই মুর্শিদকুলি খাঁ থেকে শুরু করে পলাশীর যুদ্ধের প্রেক্ষাপট সম্পর্কে লেখা এই বইটা। নেক্সট যে বইটা ইতি আর্যাবর্ত, এটা অনেকটা ওই অপরাজয়ের মতোই, অনেকগুলো কাহিনীর কাহিনীর অংশ আর্যাবর্তে বিভিন্ন, যেমন প্রথম গল্পটা সাতবাহন রাজা নিয়ে লেখা, গৌতমী পুত্র সাতকর্ণী, সাতকর্ণী তার নিয়ে লেখা, তার বিভিন্ন অ্যাচিভমেন্টস। নেক্সট নেক্সট যেটা সেটা হচ্ছে যেটা নিয়ে লেখা সেই সময় হচ্ছে আমাদের আউধ নবাব আউধ, সেই সমস্ত নিয়ে লেখা, বেলোয়ারি ঝাড় বিজি, তো এরকম ধরনের অনেক উপন্যাস। তো এটা খুব ইনফরমেটিভ একটা বই। নেক্সট যে বইটা সেটা হচ্ছে, এই বইটা আমি এতে পাইনি, এটা অ্যাভেলেবেল আমি পাচ্ছিলাম না, তো এটা প্রিন্ট আউট করে নেয় পিডিএফ থেকে, আমার গদ্য সাহিত্য পাঠ। এটা প্রচণ্ড ইনফরমেটিভ একটা বই, সুমন গঙ্গোপাধ্যায়, যারা এনথুজিয়াস্টিক গদ্য সাহিত্য সম্পর্কে তারা অবশ্যই পড়তে পারে। বঙ্কিম সম্পর্কে লেখা আছে, রামকমল ভট্টাচার্য সম্পর্কে লেখা আছে, অনেকের সম্পর্কে লেখা আছে, বাঙালি বুদ্ধিজীবী সম্পর্কে, এবং বিভিন্ন নোবেল প্রাইজের, বিভিন্ন নোবেল প্রাইজ সম্পর্কে ওনার মতামত এবং দৃষ্টিভঙ্গি। আর এই বইটা আমি পাইনি, পরণীয় মানুষ স্মরণীয় বিচার, এই বইটাও একই ধরনের একটা, মানে 100 জন ব্যক্তির, মহান ব্যক্তির, তার মধ্যে জিসাস ক্রাইস্ট আছেন, তার ভিতরে অনেকে আছেন, তার ভিতরে গৌতম, যাদের মৃত্যুটা স্বাভাবিকভাবে হয়নি, যেমন গ্যালিলিও গ্যালিলেই, তো ওনাদের জীবনে নিয়ে এটা লেখা, স্মরণীয় মানুষ বরণীয় মানুষ স্মরণীয় বিচার। নেক্সট যে বইটা সেটা হচ্ছে এটা, প্রথম সূর্য শশাঙ্ক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় এবং হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা, এবং শশাঙ্কের উত্থান এবং পতন, প্রথম জীবনে যখন আমি কামরুলতাজের সাথে একসাথে মিলে উনি কী করে আর কি এত বড় সাম্রাজ্য গৌড়েশ্বর হলেন, কী করে এত বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন, এবং সেই রাজ্যশ্রীর ঘটনা থেকে শুরু করে থানেশ্বরের রাজা হর্ষবর্ধনের সাথে বিরোধ থেকে শুরু করে সমস্ত ঘটনা এতে লেখা রয়েছে, ইভেন তার ডেথ পর্যন্ত। এটা প্রচণ্ড একটা ড্রামাটিক একটা লেখা, আমার মনে হয় এটা পড়া উচিত সবার শশাঙ্ক সম্পর্কে জানার জন্য। নেক্সট হচ্ছে এক যে ছিল কলকাতা, পূর্ণেন্দু পত্রী, সেটা কলকাতা এত সুন্দর বর্ণনা কোথায় বা পাওয়া যাবে, তো পূর্ণেন্দু পত্রী এক যে ছিল কলকাতা এটা, এবং শ্রীপান্ত, অবশ্যই শ্রীপান্তর বইটা এই মুহূর্তে আমার কাছে নেই, তো শ্রীপান্তর বইটা কলকাতা বলে, বইটা প্রচণ্ড ভালো বই, এক যে ছিল কলকাতা সম্পর্কে লেখা এবং কলকাতা সম্পর্কে বোঝা যাচ্ছে। আর ইতিহাসের স্বপ্নভঙ্গ, এই বইটা আমি অনেক পরে পাই আসলে, সুনীল গঙ্গোপাধ্যায়ের যে ভ্রমণ সমগ্র পায়ের তলায় সর্ষে, সেই পায়ের তলায় সর্ষেরই একটা পার্ট, এটা পায়ের তলায় সর্ষের এমন অনেক বই আছে, যেমন তার ভিতরে একটা ছবির দেশে কবিতা দেশে, যে পরবর্তীকালে পায়ের তলায় দেশের ভিতরে যোগ হয়, যখন আমি পায়ের তলায় সর্ষেটার সেকেন্ড ভলিউমটা পড়ি তখন আমি এগুলো পাই। এই ইতিহাসের স্বপ্নভঙ্গটা হচ্ছে সেকেন্ড ভলিউমের পর, যখন জার্মানিকে ভাগ করে দেওয়া হয়, বার্লিনে ভাগ হয়ে যায়, একটা পার্ট পাই ফর্মার ইউএসএসআর এবং যেখানে সোশ্যালিজম প্রতিষ্ঠা হয়, একটা পার্ট পাই যেখানে ফ্রান্স এবং অর্থাৎ আমাদের যে অ্যালায়েন্স গ্রুপ ছিলেন, অর্থাৎ ফ্রান্স এবং ইউকে এবং ইউএসএ, তারা যে গ্রুপটা পায়, তো সেই নিয়ে আর কি লেখা, এবং
সেই বার্লিনের প্রাচীর তোলা হয়, অর্থাৎ এই প্রাচীরটা ক্যাপিটালিজম আর সোশ্যালিজমের ভিতরকার প্রাচীর, কিন্তু পরবর্তীকালে মানুষ এই প্রাচীরটা ভেঙে ফেলে এবং দুটো বার্লিন আবার এক হয়ে যায়, দুটো জার্মানি এক হয়ে যায়, পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি, সেই নিয়ে লেখা এবং সেখানকার বিভিন্ন ইন্টারেস্টিং ফ্যাক্টস। আমার মনে হয় যারা ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে প্রচণ্ড পরিমাণে এনথুজিয়াস্টিক তাদের জন্য খুব ভালো একটা বই। আর এখন বর্তমানে এই বইটা আলাদা করে না কিনে আমার মনে হয় পায়ের তলায় শস্যের সেকেন্ড ভলিউমটা এবং প্রথম ফার্স্ট ভলিউমটা কিনলে এই বইগুলো একসাথেই পাওয়া যেতে পারে। তো এটাই ছিল, তো এই যে যে সমস্ত বইগুলো দেখালাম, এছাড়াও কিছু কিছু বই আমি পিডিএফে পড়েছি, সেগুলো দেখানো সম্ভব নয় পিডিএফে। তো যেমন মানিক দার সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়, তো এই ছিল 48টা বই। তো আমি ইন্ডিভিজুয়াল রিভিউ দেওয়ার চেষ্টা করবো, সেগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করার চেষ্টা করবো এবং এই সমস্ত বইয়ের ডিটেলস আমি ভিডিও ডিটেলসে দিয়ে থাকবো। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস।